আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই যে ডেল্টা B-series একটা বিপি নিয়ে রিপেয়ার করব বা কাজ করব। তো এটার প্রবলেমটা আপনার যা হয় যা পাইছি সেটা হলো এটার যে মোটরটা আছে সেটা কেঁপে কেঁপে ঘুরে বা ঠিক মতো পালসগুলো পাচ্ছে না, এই IGBT-র যে পালসগুলো আছে সেগুলো পাচ্ছে না। তো সেটা আমরা নর্মালি যদি খুলি, আমরা নাটগুলো আগে খুলে রাখছি, তো আমরা যখন খুলবো এটাকে আমরা যদি আগে তুলে রাখছি চাইলে ওষুধ মতো মতো মন মতো তুলে দিতে পারবেন। আমরা আগে তুলে রাখছি এই জন্য একটু এখানে এটা হিসি গেছে থাকবে। এখন আমরা কি দেখতে পাই, এখন আমাদের সিপিও কার্ড যেহেতু মোটর কেঁপে চলতেছে, তো আমাদের এই IGBT সাইড বা কন্ট্রোলিং সাইডে কিন্তু সমস্যা, পাওয়ার কন্ট্রোলের সমস্যা। সিপিও আমাদের পারফেক্ট আছে, যেহেতু সব কিছু ডিসপ্লেও থাকে, সব ঠিক আছে। তো এটা হয়েছে অল্প সময়ে সমস্যাটা হয়েছে, যদি আর দুই চার দিন যাইতো তবে অবশ্যই কিন্তু এটা যে ডিসপ্লে আছে সেটা কেঁপে যেত, কেঁপে কেঁপে আসতো অথবা হ্যাং হয়ে যেত। তো সেটার জন্য আমরা বেসিক যে ধারণাটা সেটা হলো কি, এখানে আমরা ক্যাপাসিটারগুলো চেক করি। তো দেখেন আমরা ক্যাপাসিটারগুলোর কাছে যদি যাই, আমরা যেই পাওয়ারের ক্যাপাসিটার দুইটা আছে 5 ভোল্ট বা 12 ভোল্ট যে পাওয়ার কন্ট্রোলিং হয় চপারের সাথে, সেখানে এই ক্যাপাসিটার দুইটা কিন্তু খারাপ, এখানে এগুলো ফুলে গেছে। তো এই ক্যাপাসিটারগুলো হলো 25 ভোল্ট 680 UF-এর, মানে 24 ভোল্ট বা 25 ভোল্ট 680 UF-এর। তো আমরা এটা এই দুইটা চেঞ্জ করবো, আগে চেঞ্জ করবো, দেখবো আরও কোনো ক্যাপাসিটার খারাপ আছে কিনা। এখানে দেখতে হবে আমাদের সবগুলো ক্যাপাসিটারের ভিতরে কোনোটা ফুলে আছে কিনা, যদি ফুলে যায় তো সমস্যাটা আসে। আর এটা বেশিরভাগ সময় লাইফ টাইম শেষ হয়ে যায়, ডেল্টা বিএফডির বলা এটা বেশি সময় হয়। তো এই দুটো জিনিস আমরা চেঞ্জ করবো, চেঞ্জ করার পরে আমরা এখানে গেট ভোল্টেজগুলো মাপবো, যে গেট ভোল্টেজগুলো আসলে কত আছে বা কত থাকার কথা ছিল আমাদের, তখন আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আমাদের সমাধান হয়েছে কিনা। আমরা এটা সমাধান করার পরে আপনাদের দেখাচ্ছি বা কাজ করার সময় আপনাদের দেখাচ্ছি আমরা কী কী কাজ করলাম সেটা দেখাচ্ছি। যে এখন আমরা ক্যাপাসিটার দুটো চেঞ্জ করলাম এবং ক্যামেরা বোর্ডটা ফিটিং করতেছি, দেখি কী হয়। ফিটিং করার পরে আমরা দেখবো, আমরা এখানে একটু ক্লিন করে নিব। আচ্ছা আমরা এখন কি করলাম, আমরা এখন সার্কিটটা একটু ক্লিন করলাম, এখানে দেখেন সার্কিটটা ক্লিন করলাম। এখন আমরা যেটা করবো, আমরা পাওয়ার ভোল্টেজটা লাগাইছি এখানে, দেখেন 220 ভোল্ট, আমাদের 223 ফেজের 237 ভোল্ট দেখাচ্ছে মিটারে। আমরা এখন একটা গেট ভোল্টেজ চেক দিব। তো গেট ভোল্টেজ আমরা জানি যে ডিসি থাকে, আমরা ডিসিটা চেক দিব। তো আমরা এখন চেক দিচ্ছি, দেখেন 9.56 মাইনাস ভোল্টেজ। তো আমরা আবার যদি দেখি এখানে, দেখেন 9.56, আমরা বলছিলাম যে 10 ভোল্ট থেকে 15 ভোল্ট থাকা উচিত। তো এখানে 10 ভোল্টের মতো আছে, বাট আমরা কিন্তু সিরিজ লাইন ইউজ করছি, এখানে মেইন ইনপুটটা কিন্তু আমরা সিরিজ লাইন ইউজ করছি। তো আমরা যখন মেইন ভোল্টেজ ইউজ করবো বা মেইন লোড ইউজ করবো, ডাইরেক্ট লাইন ইউজ করবো, তখন কিন্তু ভোল্টেজ 10-এর উপরে থাকবে। ওকে, তারপরে নেক্সটটা দেখি আমরা, দেখেন সেম রিডিং 9.63। এখানে লাস্টে পয়েন্টের পরে যা থাকবে ওইটা কোনো ভ্যালু চেঞ্জ হলেও সমস্যা নাই, কিন্তু 9 ভোল্ট তো 9 ভোল্ট থাকা লাগবে তিনোটা ফেজের ভিতরে। তো আমরা 3 নম্বরটা যদি চেক করি, দেখেন 9.60। তো আমরা কিন্তু এই জিনিসটা এখন দেখলাম যে তিনোটার ভিতরে 9 ভোল্ট আছে, ডিসি 9 ভোল্ট। তো আমরা এখন এই ডিসপ্লে লাগাবো এবং কেটে লোড দিয়ে দেখবো যে আমাদের এটা আসলে কাজ করতেছে কিনা। এটা আপনার ফিটিং করলাম, ফিটিং করার পরে এখন আমরা এখানে, যেহেতু এখানে আমার ইনভার্টারটা যখন রিপেয়ার আসে তো এখানে পোর্ট সিস্টেম করা, দেখেন তো আমি এই জন্য যে ওয়ারিংগুলো ছিল সেগুলো খুললাম না, এবং আমি ফাইন্ড আউট করলাম এটা কী প্রোগ্রাম করা আছে। তো এখানে পোটেনশিওমিটার প্রোগ্রাম করা আছে, ভেরিয়েবল দিয়ে স্পিড বাড়াবে কমাবে। তো আমরা ভেরিয়েবলটা কিন্তু এক্সট্রা কানেকশন করে নিচ্ছি, যেখানে দেখেন এনালগটা কিন্তু কানেকশন করে নিচ্ছি যে স্পিড বাড়ে কমে। ওকে, তারপর আমরা যেটা করবো, এখানে DCM থেকে আমরা রিভার্সে ধরবো একবার, ফরওয়ার্ডে ধরবো একবার, তাহলে কিন্তু দুই দিকেই চলবে। এখানে যদি দেখাই আমি, এই যে রান কিন্তু হয়েছে, এই যে এখানে রান আছে স্টপ, আবার এখানে ফরওয়ার্ডে গেলেও কিন্তু রান স্টপ। এখন আমরা যেটা করব, আমাদের যেহেতু মোটর এখানে নাই লোড দেওয়ার জন্য, আমরা এখানে উপরে লাইট ইউজ করছি, লাইটটা কিন্তু আমরা চেক দেবো। এখানে লাইটটা দেখেন, এই লাইট কিন্তু আমরা দেখবো, বুঝলেন? আমরা রান করি, আমরা এখানে 5 ফ্রিকোয়েন্সিতে এটাকে স্টার্ট করলাম, বা হ্যাঁ এখানে 10 ফ্রিকোয়েন্সিতে আমরা স্টার্ট করলাম 9.20। আমরা যদি ফরওয়ার্ডে ধরি, রিভার্সে ধরি, এখানে দেখেন
কিন্তু বাড়তেছে, যদি বাড়াই দেখেন কি হয়। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর এই ধরনের আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি আপনার যেসব ফ্রেন্ড আছে আমাদের এই লাইনে কাজ করে তাদেরকে অবশ্যই, আর যে কোনো ভিপডি রিপেয়ার আমরা করে থাকি, আমরা সবসময় আমাদের আপডেটগুলো দিয়ে থাকি কন্টিনিউ। তো আশা করি সাবস্ক্রাইব করবেন।